নমস্কার বিগনি স্টোরি টুয়েন্টি সেভেন এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অরিত্রী। মোহাম্মদবাজার ব্লকে সারিন্ডা গ্রামে মৃত বিজেপি কর্মী দিলীপ মহারাজ বাড়িতে গিয়ে রবিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জাতীয় এসএসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের বলে, মূল কালপি এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না, এবার জাতীয় এসএসসি কমিশন ব্যবস্থা নেবে। মৃত বিজেপি কর্মীর বাড়িতে জাতীয় এসসি কমিশন ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। মোহাম্মদবাজার ব্লকের সারিন্ডা গ্রামে মৃত বিজেপি কর্মী দিলীপ মাহানার বাড়িতে গিয়ে রবিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের বলেন, মূল কালপ্রিট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না, এবার জাতীয় এসসি কমিশন ব্যবস্থা নেবে। পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের ছয় জায়গায় এসসি পরিবারের সঙ্গে দেখা করেছে, কিন্তু প্রোটোকল অনুযায়ী ডিএম এসপি উপস্থিত থাকেনি। এখানেও তার অন্যথা হয়নি, একজন জুনিয়র অফিসারকে পাঠিয়ে দিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ছয় জুলাই ভোরে সারিন্ডা থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুড়ুপুকুরের ধার থেকে মোহাম্মদবাজার বি মন্ডলের হিংলো গ্রাম পঞ্চায়েতের 224 নম্বর বুথের বিজেপি সহ সভাপতি দিলীপ মহারার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির সারিন্ডা গ্রামে। দিলীপের স্ত্রী ছবি মহারা পালাম সংসদ থেকে নির্দল প্রার্থী ছিলেন। দেখুন, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি নিয়োগ দেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষের উপর কোন রকম অত্যাচার টর্চার হলে সেই কেসের স্পট ভিজিট, মার্ডার বা রেপ কেসে স্পট ভিজিট হয়। গত পঞ্চায়েত নির্বাচনের আগে এক মাস দশ দিনে ছটা স্পট ভিজিট করে ছটা শিডিউল কাস্ট লোকের পরিবারের হত্যা হয়েছে। আপনারা পত্রপত্রিকা টিভিতে দেখেছেন, প্রত্যেকটা কেসে আমি স্পট ভিজিট করেছি। সারা ভারতবর্ষের যেখানে এই ধরনের কেসে স্পট ভিজিট হয়, ডিএম এসপির প্রেজেন্ট কম্পালসারি থাকে। এখানে একটা কেসেও ডিএম এসপি কমিশনের সামনে ফেস করেন না, কোন একজন জুনিয়র র্যাঙ্কের অফিসারকে সামনে এনে দেন, যেখানে তাদের কমিশনের সামনে স্টেটমেন্ট দেওয়ার কোন রাইটই নেই। আজকে এখানে এসেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। এত বড় একটা ঘটনা, ক্লিয়ার যেখানে কমপ্লেন পরিবারের তরফ থেকে, তাকে তারা অ্যারেস্ট করতে ভয় পাচ্ছেন, কারণ তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা। তার মানে কি, এখানে খোলা লাইসেন্স দিয়ে রেখেছেন যে রাজনৈতিক দলের নেতা হলে তারা যে কিছু যা কিছু করতে পারে, তাকে হত্যা করে দিতে পারে, মার্ডার করে দিতে পারবে, ভয় দেখাতে পারবে। তো সময় বদলেছে, ন্যাশনাল কমিশন থেকে এখানে আমরা এসেছি, আজকে এর পুঙ্খানুপুঙ্খ মিটিং চলবে জেলা আধিকারিকদের সঙ্গে সিউড়িতে এখন, এবং ওই মিটিং এর পরেই আমাদের কমিশনের যে অবজারভেশন, যা যা ত্রুটি করেছে পুলিশ পর্যন্ত, এবং যারা যে যে পুলিশ দায়ী আছে তার প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আর কমিশনের হাত থেকে এই ধরনের ক্লিয়ার ডাইরেকশন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত যারা একে অ্যারেস্ট করতে ভয় পাচ্ছে, তাদের আর ওই দায়িত্ব, পুলিশের দায়িত্বে থাকার কোন অধিকার থাকবে না, সেটা কমিশন বাস্তবায়িত করে দেখিয়ে দেবে। আমি বললাম, দুজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু যে মূল কালপিট আসামিতে যেখানে এক নম্বর যাকে দাম রাখা হয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হলো না, কিসের ভয়? এটাই তো প্রশ্ন না? দেখুন, পরিবারের সাথে আমি আলোচনা করেছি প্রথমে, কেন আজকে পরিবারের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝলাম, এবং তারা ক্লিয়ারলি বলছেন যে উনি মার্ডার করেছেন, কালী ব্যানার্জি মার্ডার করেছেন বলছেন।